সাগরে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা জানান, দিনভর নদীতে জাল ফেললেও ইলিশের দেখা পাচ্ছেন না তারা। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। তবে দ্রুতই চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়বে এমন আশা ইলিশ গবেষকদের। খোকন কর্মকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমে প্রতি বছর চাঁদপুরের পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবারের চিত্রটা ভিন্ন। কাঙ্ক্ষিত ইলিশ ধরা না পড়ায় হতাশ জেলেরা। জেলেরা জানান, প্রতিদিন ইলিশের সন্ধানে নদীতে যাচ্ছে তারা, তবে ইলিশের দেখা মিলছে না খুব একটা। সারাদিনে জাল বেয়ে যেই পরিমাণ ইলিশ পাচ্ছে তা দিয়ে তাদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়ছে তারা। মাছ নদীতে একবারে কম, এবার মাছ টোটালি নাই, কিনে চলে হাজার দশজন মানুষ, খরচ চলে না, তাহলে টাকা ওই হুড়ে তারি না। আরুদ্দারা বলছেন, বাজারে ইলিশের আমদানি নেই বললেই চলে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। দেড় হইতে দুই হাজার মন মাছ আসছে, তো এই দুই হাজার মন মাছের ভিতরে মানে বেশিরভাগ মাছই আমাদের চাঁদপুরের বাইরের। দক্ষিণাঞ্চলের সাগরে ইলিশ ধরা পড়ছে, পদ্মা মেঘনাতেও কাঙ্ক্ষিত ইলিশ পাবে জেলেরা, এমন আশার কথা জানালেন সংশ্লিষ্টরা। সাগর বরিশাল দক্ষিণাঞ্চলে বেশি হলেও পদ্মা মেঘনাতে এখনো ইলিশ তেমন আসছে না, যেহেতু এই অঞ্চলে বুড়িগঙ্গা শীতলকার দূষণ নেমে মেঘনা দিয়ে নামছে এবং পদ্মা এবং মেঘনার মিলনস্থলে সব অঞ্চলে প্রচুর চর ডুবো চরও আরেকটি বাধা হিসাবে দেখা দিয়েছে। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2018-19 অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,17,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।